সরকারের বিরুদ্ধে হাজারো চক্রান্ত সত্ত্বেও দেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে একটি মানুষও অন্ন কষ্টে বা গৃহহীন থাকবে না। গ্রেনেড হামলাকারী দুর্নীতিবাজরা আর ক্ষমতায় আসতে পারবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মনিউর রহমানের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাঙালি জাতিকে স্বতন্ত্র আত্মপরিচয় ও নিজস্ব রাষ্ট্র উপহার দিতে জন্ম হয়েছিল বঙ্গবন্ধুর। অন্যদিকে পাকিস্তানি হানাদার বাহিনীর সমন্বয়ে বিএনপি জামাতের জন্ম বলে মন্তব্য করেন তিনি। এ সময় সরকারের উন্নয়ন নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে উন্নয়ন কাজগুলো হেয় করাই দলটির চরিত্র। দেশটাকে নাকি আমরা খোকলা বানিয়ে দিয়েছি, দেশটা নাকি শেষ করে দিয়েছি, দেশ নাকি ধ্বংস হয়ে গেছে। এখন কথাটা হচ্ছে, চোখ থাকতে কেউ অন্ধ হলে তাকে তো কিছু দেখানো যায় না। যতটুকু উন্নতি আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে, ওই যে আমি আগেই বললাম যে সব কিছু তো উদ্বোধন করে যেতে পারিনি, আমাদের করা জিনিস উদ্বোধন করে নিজেরা ক্রেডিট নিয়েছে। ওদের চরিত্রটাই হচ্ছে যত কাজ করবেন সেগুলিকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করা। তা আমার মনে হয় এদেরকে সেই প্রশ্নটা করা উচিত যে খেয়ে দিয়ে নাদুসুদুছুয়ে আমাদের বিরুদ্ধে কথা বলে মাইক একখান লাগায় সারাদিন কথা বলেই যাচ্ছে। উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন দলীয় প্রধান। আসন্ন রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট নেই উল্লেখ করে মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে সবাইকে সতর্ক করেন তিনি। আর এখন যখন উক্রেন যুদ্ধ, আমরা 1 কোটি মানুষের জন্য বাড়ি বাড়ি কার্ড করে দিচ্ছি, যেখানে মাত্র 30 টাকায় চাল কিনতে পারবে প্রতি কিলো, সেই সাথে ডাল তেল চিনি যা যা দরকার, এবং সেই সাথে এখন ছোলার ব্যবস্থাও করে দিচ্ছি রমজান মাসে যাতে কষ্ট না হয়। আরও 50 লক্ষ মানুষকে আমরা 15 টাকা কেজিতে যাতে চাল কিনতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি। 50 লক্ষ না, যদি আরও 50 লক্ষ লোককে দিতে হয় আমরা তাও দেব। বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর জন্ম হয়, দেশের একটি মানুষও অন্ন কষ্ট, গৃহহীন ও শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকবে না বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজার চক্রান্ত ষড়যন্ত্র করলেও এই দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। ওই বোমাবাজি, গ্রেনেড হামলাকারী, 10 ডাক অস্ত্র চোরা কারবারি, এরা কোনোদিন এদেশের ক্ষমতায় আসতে পারবে না। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা।